ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ক্রিকেটার কিংবা ফুটবলার, আরো অনেক স্বপ্ন। ছোটবেলার শেষ দেখা স্বপ্ন পূরণ হয় কজনের। কেউ স্বপ্নকে ছুঁয়ে দেখেন, কেউ আবার সারা জীবন বয়ে বেড়ান স্বপ্নকে নাচ হতে পারার আক্ষেপ। অনেকে আবার অজান্তে হয়ে যান অন্য কিছু, যা তাকে দেয় অপার আনন্দ। ক্রিকেট বিশ্বে এমন কিছু ক্রিকেটার আছেন যাদের শুরুটা অন্য পেশায়, কিন্তু পরে হয়ে উঠেছেন ক্রিকেটের মহাতারকা। মহেন্দ্র সিং ধোনি, ভারত। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলে ঢোকার আগে ট্রেনের টিকিট চেকার ছিলেন। ভারতকে আইসিসি বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই অধিনায়ক আগে থেকেই ক্রিকেট খেললেও পরিবারের কষ্ট দূর করতে টিকিট চেকার হিসেবে ইন্ডিয়ান রেলগুলোতে যোগ দেন। দুই বছর চাকরি করার পর 2004 সালে ভারতে হয়ে দুটি সেঞ্চুরি করে নিজের ভাগ্য বদলে নেন মিস্টার কুল। ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের কাছে তিনি রীতিমতো যমদূত। টি-20 আসর মানেই বস্তা বস্তা টাকা নিয়ে ক্রিস গেইলের দরজায় ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা দেয়া। কথা রাখেন গেইলু, ব্যাট হাতে ঝড় তোলেন 22 গজে, সাজান 4 ছক্কার ফুল ঝুড়ি। ঘরোয়া টি-20 টুর্নামেন্টগুলোতে তার পারিশ্রমিক দিতে হিমশিম খেতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। অথচ জ্যামাইকার হতদরিদ্র পরিবারে জন্ম তার, থাকতেন টিনের ঘরে, কুড়াতেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল। অর্থাভাবে একবার চুরিও করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং রানব। ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের অন্যতম সেরা শক্তির নাম ডেভিড ওয়ার্নার। বিদেশি ঘরোয়া টি-20 আসরগুলোতে তার বেশ কদর, স্বভাবতই অর্থ দিয়ে ভাবতে হয় না। কিন্তু এই ওয়ার্নারের ব্যাট বল কেনার সামর্থ্য ছিল না। ক্রিকেটের সামগ্রী কিনতে সন্ধ্যায় একটি দোকানে সহযোগী বিক্রেতার কাজ করতেন, সকালে অনুশীলন আর সন্ধ্যায় চাকরি। তার কৈশোর কেটেছে এভাবেই, থাকতেন এক রুমের বাড়িতে, আর এখন $7 মিলিয়ন দিয়ে বাড়ি কিনে সেখানে থাকেন বা হাতি এই অজি ওপেনার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।